নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন এপিসোডে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের পুঁই শাকের একটি মজাদার বড়ার রেসিপি দেখাচ্ছি। বিশ্বাস করুন, অসাধারণ টেস্টি এই পাকোড়াটি। বিকেলে মুড়ির সাথে স্ন্যাক্স হিসাবে যেমন ভালো লাগে, আবার ডাল ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই বড়াটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকে। খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজভাবে আমি দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এই পুঁই শাকের বড়া রেসিপিটা আমরা দেখি। পুঁই পাতার বড়া বানানোর জন্য 150 গ্রাম পুঁই পাতা নিয়েছি। খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। 100 গ্রাম মুসুর ডাল আমি খুব ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। 2 চা চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো দিলে বড়াটা খুব বেশি ক্রিস্পি হয়। 1 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি। 2 কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দের। আমি আলাদা করে কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তবে আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো দিতে পারেন। 1টা বড় সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে মিহি করে কুচি করে নিয়েছি। 1 চা চামচ জিরের গুঁড়ো নিয়েছি, আর স্বাদ অনুযায়ী নুন লাগছে। আর ভাজার জন্য আমি রিফাইন তেল ব্যবহার করব। এবার আমি পুঁই শাকের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করব। দিয়ে দিলাম চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর ডাল বাটাটা দিয়ে খুব ভালোভাবে আমরা এটা মেখে নেব। অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে, না হলে কিন্তু ভালো মাখা যাবে না। হাত দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। এবার গরম তেলে মিডিয়াম ফ্লেমে আমরা বড়াগুলো ভেজে নেব। খুব বড় সাইজের বড়া করব না, তাহলে এটা টেস্টটা ভালো হবে না, কেননা শাকটা ভালো সেদ্ধ হবে না। তাই মিডিয়াম বা ছোট সাইজেরই পুঁই শাকের বড়া টেস্টটা ভালো হয়। আপনাদের কাছে যদি মুসুর ডাল বাটা না থাকে, তাহলে আপনারা বেসন দিয়েও কিন্তু বড়াটা করতে পারবেন, কিন্তু মুসুর ডাল বাটা টেস্টটা অনেক বেশি অসাধারণ হয়। চলে যাচ্ছি এবার বড়াগুলো ভাজবার জন্য। কড়ায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করেছি। আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। আপনারা যে কোনো তেলে বড়াটা ভাজতে পারবেন। ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম, আর মিডিয়াম সাইজে বড়াগুলো ভেজে নিচ্ছি। হাতে তুলে একটু একটু করে দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি বড়া ভাজতে যাবেন না, অল্প অল্প করে একটু একটি ব্যাচ ভেজে নেবেন। যেহেতু আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, তাই বড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়, আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকতে সাহায্য করে চালের গুঁড়োটা। তাই আলাদা করে খাবার সোডা আমি ব্যবহার করিনি। এইভাবে বড়াগুলো 2 ফিট আমরা লালচে করে ভেজে নেব উল্টে পাল্টে। বড়াগুলো উল্টে পাল্টে আমি 2 দিক সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তেলটা ঝরিয়ে নিয়ে আমি গরম গরম পরিবেশন করব। তাহলে দেখলেন তো কত সহজে এই টেস্টি পুঁই শাকের বড়া রেসিপিটি আমি তৈরি করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, টুইটার এবং ফেসবুকে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।